এটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ, এটা তকবীর দেন না নারাই তকবীর, এটা জোরে দেন না ভাই, যুবক ভাইরা এটা জোরে দেন, তকবীর দিলে কি হয় জেনে নে, তকবীর দিলে অহংকার চলে যায়, কি চলে যায় অহংকার মানে কি জানে, এখন আব্দুল্লাহ চাচার টাকা হয়েছে, আব্দুল্লাহ আগে ভ্যান চালাতো, তো কোনো মানুষকে দেখলে পরে সালাম দিতে যেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে গরিব মানুষ তো বড় লোকের দিকে সালাম দিত, আর বড় লোক যেই না টাকা হয়েছে হ্যাঁ ও সালাম আগে দেয় না, ও সালাম নেওয়ার জন্য একবার ঘুমিয়ে থাকে, ঠিক না বেটি, আব্দুল্লাহ কোনো মাধ্যমে 20 লাখ টাকার মালিক হয়েছে, রাস্তায় ভ্যান চালাতে চালাতে টাকাটা পেয়েছে, পাওয়ার পর স্ত্রীর কাছে গল্প করছে, ওরে স্ত্রী শোন এতদিন তো আমি গরিব ছিলাম, তবে আমি বড় লোকের যখন দেখতাম সালাম খুব সুন্দর করে দিতাম, আর বড় লোকেরা গুমরে গুমরে থাকতো, গুমরে গুমরে সালামের জবাব দিত, আমার খুব কষ্ট হতো, তবে আমি না গত রাত্রে 20 লাখ টাকা পেয়েছি, এখন তুমি আর আমি খুব বড় লোক, তবে এবারে আমি আর জেসে সালাম দেব না, এখন আমাকে সালাম জেসে দিতে হবে, কারণ গতদিনে গরিব ছিলাম জেসে সালাম দিতাম, এখন ধনী হয়েছি জেসে সালাম দেওয়া যাবে না, সালাম এখন গরিবেরা আমাকে দেবে আর আমি গুমরে গুমরে উত্তর দেব, ও মুসলমান বাবাজি, মানে হলো মুসলমান যখন লাঞ্ছিত হবে, মুসলমানের উপরে যখন গজব আসবে তখন আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আর ভুল করব না, জীবনে যা করেছি মাফ করে দাও, কথা ঠিক না, এই মাজাই করে সেই গত বছরের কথা বলি, মানুষের ভিতরে চলে যাওয়ার রোগ রোগ যেই দেখা দিল, একেবারে মসজিদে যুবকদের জায়গা দেওয়া যায় না, কথা ঠিক না বেটি, বলতে হয় কথাগুলো, বলতে হয় না, হয় না বলতে হয় যাতে করে এ বোঝে, আর এখন সুস্থ ভালো, এখন নারাই তকবীর দিতে বলছে, নারাই তকবীর মানে আর জবানে বেরোয় না, ঠান্ডা লাগছে, আল্লাহর নামে তকবীর দাও মন থেকে ওই রিয়া চলে যাবে, আমি গোলামতি করব আল্লাহর, ইবাদত যদি করতে হয়, শিকার যদি মানতে হয়, মালিক যদি মানতে হয়, আল্লাহর মালিক বলে মানবো, আর যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়, এই জন্য আল্লাহর নামে ধ্বনি দিলে পরে ওই মন থেকে রিয়া অহংকার তাকব্বরি ফকর সবগুলো দূরে চলে যায়, আল্লাহ পাক বলতে থাকেন আমার বান্দার ওই তকবীর দেওয়ার বিনিময় আমি খুশি হয়ে গিয়েছি, ফারিস্তা তোরাও খুশি হয়ে যা, আমার বান্দা বান্দির জন্য দোয়া করতে তার জোরে বলা যায় না সুবহানাল্লাহ, এটা তকবীর দেবেন নারাই তকবীর, এই পিছনে ওই যুবক বাইরে জোরে দাও না নারাই তকবীর, নারাই তকবীর, আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন, আল্লাহ মঞ্জুর করেন সকলে বলেন আমিন, একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আমার দিনদার ইমানদার আল্লাহ বলা